সেই একেবারেই জন্ম লগ্নে বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লি আলায় উনি এই ধরা দামে আসার আগে সাতজন ব্যক্তি কিছু ভবিষ্যৎবাণী করেছিল তারা কারা সাতজন ব্যক্তি ছিল আমার আল্লাহ খুব পছন্দনীয় ব্যক্তি এই সাতজন ব্যক্তি ছিল আমার রাসুলের পছন্দের মানুষ তারা স্বপ্ন যুগে এসে বরপীরের মার কাছে ভবিষ্যদ্বাণী করে গেছে আপনারা বরপীরের জীবনী পড়লে দেখবেন বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই তার মার নাম তলিলের মধ্যে আসছে জীবনের মধ্যে আসছে উম্মুল খায়ের মা فاطمه আর তার বাবার নাম আবু মুসা সালে জৌঙ্গি দৌঙ্গি শব্দের অর্থ যোদ্ধা উনি যুদ্ধ করত কার সাথে কোন মানুষের সাথে না এইnafসের সাথে নিজের সাথে যুদ্ধ করত তার প্রতিজ্ঞা ছিল আমি জীবনে কোনোদিন কোনো সংসার করব না বেশাদি করব না সারা জীবনই আমি আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেব জঙ্গলের মধ্যে গিয়া সাধনা করব উনি ছিল জঙ্গি জঙ্গি শব্দের তো যোদ্ধা সেই যোদ্ধা করত নিজের দেহের সাথে Nafs সাথে আর এখন বাবা জঙ্গি নাম শুনলেই আতakai পড়ে কি এখন জঙ্গি মানে আতঙ্ক আর এই জঙ্গি দমন করার জন্য সরকার বিভিন্ন ভাবে পদক্ষেপ নিয়েছে তাইলে আগেও ছিল জঙ্গি আর এখনও জঙ্গি ঠিক না এখনকার জঙ্গির কথা শুনলেই মানুষে ভয় পায় আর আগে জঙ্গির কথা শুনলে খুশি হইতো কারণ তারাও যুদ্ধ করছে যুদ্ধ করছে নিজের দেহের সাথে নিজের নাপসের সাথে নিজের মনের সাথে জঙ্গলার মধ্যে গিয়ে অনেক বছর সাধনা করছে মনে হইছে যে আমি একটু আমার মা বাবাকে দেখে আসি রাস্তা দিয়ে আসতেছে রাস্তার পাশেই নদী খোদাত অনেক পেটে এই নদীর মধ্যে গেছে একটু পানি পান করবে পানি পান করতে গিয়া দেখে একটা सेब ফল ভাইসা এই ফলটা হাতে নিছে নিয়া ফলটা খেয়ে হলাই খোদাতও পেটে হায়া চিন্তা করে আমি কার ফল খাইলাম এই ফল গাছের মালিককে আমি তো অনুমতি নিলাম না নিশ্চয়ই এই ফল গাছটা এই নদীর কাছেই হইব নালে এই ফলটা ভাইসা আসতো না দাইতে যাইতে অনেক দূরে গিয়া দেখে सेब ফলের একটা ডাল নদীর দিকে হেলা রইছে এবং কি গাছ ভর্তি ফল অনুমান করছে যে গাছের ফলই ঠিক ওই গাছের মালিক কে বের করছে গাছের মালিকের নাম হইতেছে হজরতে আবু সাউ মেই রহমাতুল্লি আলাই যে আমার বড় ফিরে নানা দয়া বলতেছে হুজুর আমি আপনার গাছের একটা ফল নদীতে পইরা ভাইসা যাইতেছে আমি ক্ষুধার্ত ফলটা আপনার অনুমতি ছাড়া খাইয়া ফেলাইছি আমি অন্যায় করছি আপনি আমাকে ক্ষমা করে দেন আবু সাউ মেই রহমাতুল্লি আলাই মনে করে গাছ থেকে ফল কত মানুষে চুরি করে উঘায় ফেলায় জিজ্ঞাসার প্রয়োজন মনে করে না আর পানিতে ঐ যে ফল খায় যে নিজেকে অপরাধী মনে করে সে কোনো সাধারণ মানুষ কয় বাবা আমি তো ক্ষমা করে দিতে পারি তবে গাছের মালিক তো আমি একা না গাছের মালিক আমরা দুইজন তে আমার যে বাগটা আমার যে অংশটা এটা আমি তোমাকে ক্ষমা করে দিব যদি একটা শর্ত তুমি পালন করো কয় কি শর্ত কয় 12 বছর আমার বাড়িতে তোমার কাজ করতেই হবে কি কাজ কয় আমি যে কাজগুলি তোমাকে দেব ওই কাজই করবা তবে বলেন কি কাজ করব কয় আমার ওই যে ফলের বাগান আছে এগুলি দেখাশোনা করবা ফলের বাগান দেখাশোনা আবার তার দিকে লক্ষ্য রাখে যে এই চাকর ঠিক মতে কাজ করে না কি করে আসলে সে কে কি এটা লক্ষ্য করে লক্ষ্য করে দেখলো যে আসলেই সে কোনো সাধারণ মানুষ না শুধু মালিকের আবাদত নিয়ে ব্যস্ত থাকে

পর্দার ভিতরে গেছে যায়া কিছুক্ষণ পরে আয়সা বলে বাবারে আমার মাইয়া তো তোমার ওই অর্ধেক পালিকানার যে দাবি এটা ছাড়ে না কয় তাইলে আমার উপায় আমার মুক্তির উপায় কি কয় আমার মাইয়া কইছে তুমি যদি তারে বিয়ে করো তাইলে সে দাবি ছেড়ে দিব কইছে নি কয় হুজুর আমি তো নিয়ত করছি জীবনে বিয়ে শাদি করব না সংসার করব না সারা জীবন আমি আমার আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেব এবার বলে তাইলে তুমি ঋণী থাইকে যাও কয় না আমি যদি ঋণী থাকি তাইলে আমি ঋণী থাইকে আমি কেমনে ইবাদত করি এই দেখেন কত কথা কেমনে আসে ঋণী মানুষের আবাদত হয় না আপনার ঋণ আছে যান হজ করতে আপনার হজে কাম হইব না ঋণ সুদ করে যাইতে হবে কি বাবা দেখেন ঋণ কেমন একটা জিনিস এখন কয় ঠিক আছে আমি আপনার মেয়েকে বিয়ে করব কয় খালি খালি তুমি আগেই রাজি হয়ে যাও না আমার মায়ের ঘটনা আগে শুনো কয় ঘটনা কি কয় আমার মায়ের কিন্তু পা দুইটার মধ্যে একটাও নাই ল্যাংড়া কয় সমস্যা নাই আমি রাজি আছি কয় আমার মায়া কিন্তু চোখে দেখে না অন্ধ কোনো সমস্যা নাই তবুও রাজি কয় আমার মায়া কিন্তু একেবারে কুশ্চিত কালো এই চেহারা দেখার মতো না ওই তবু আমি রাজি আছি ওই কথাও কিন্তু বলতে পারে বোবা ওই তবু আমি রাজি আছি শুধু আমার ঋণ শোধ করার কথা এবার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বাসর ঘরে ঢুকছে বাসর ঘরে ঢুইকা দেখে অন্ধকার ঘরটায় আলোকিত হয়ে রয়েছে ওই নারীর রূপে দয়া দরজা থেকে আবার পিছন দিকে ঘুরে আসতে আর শ্বশুরে জিগায় বাবা ঘুরে আসতেছ কয় না আমি মনে হয় অন্য কোন মেয়ের ঘরে ঢুকে পড়ছিলাম বলে কয় না এটাই আমার মেয়ের ঘর কয় না আপনার মেয়ে তো অন্ধ বুবা আপনার মেয়ে লেংরা আপনার মেয়ে কালো কিন্তু আমি যার ঘরে ঢুকছি এই মাইয়া তো সাদের চাইতেও সুন্দর কয় বাবা এইটাই আমার মেয়ে আমার মাইয়া জীবনে কোনদিন পর পুরুষের মুখ দেখে নাই এই জন্য বলছি আমার মেয়ে কুশ্চিত কালো কোন পরপুরুষের সাথে কথা বলে না এই জন্য বলছি আমার মাইয়া বুবা আমার মাইয়া আমার এই বাড়িটা সেরে পা দিয়া হেঁটে কোনোদিন দিন বাহিরে যায় না এই জন্য বলছি আমার মাইয়া লেংরা বাহিরের দৃশ্য কি আমার মাইয়া বলতে পারবো না এই জন্য বলছি আমার মাইয়া অন্ধ ওই রকম একটা পুণ্যবতী নারী গর্ব হইতে আমার বড় পীর জন্ম আর স্বামী স্ত্রী তারা ঘর সংসার করে একটা সন্তানের জন্য আল্লাহর কাছে কত কান্নাকাটি করে কিন্তু আল্লাহই সন্তান দেয় না এমন একটা সময়ে সন্তান দিতে নারীদের সন্তান হওয়ার টাইম ওভার হয়ে গেছে ওই টাইমে বড় পীরের মার বয়স 59 বছর সন্তানের কোনো দাবিও নাই আশাও নাই ছেড়ে দিছে 59 বছর বয়সে প্রথম এক লোকে আইসা ভবিষ্যৎ বাণী করে হে উম্মুল খায়ের বা তুমি সাবধানে চলাচল করিও আল্লাহর একজন বন্ধু তোমার গর্বে আসবে এই ভবিষ্যৎবাণী কে করেছিল এই ভবিষ্যৎবাণী করেছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি প্রিয় আপনজন একজন ব্যক্তি তার নাম হলো আমির হামজা যে আমার নবীকে প্রাণ দিয়ে আগলায় রাখতো আমি এ শুই কয় আল্লাহ দিলে তো দিতেও পারে কিন্তু মূল খায়ের মাফাতে মা কয় এটা তো আমার বেশি একটা বিশ্বাস হয় না কারণ আমার তো সন্তান হওয়ার বয়স সময় নেই আবু মোসা জঙ্গি বলে মালিক ইচ্ছে করলে সময় নাই তবুও দিতে পারে বয়স নাই তবুও দিতে পারে এক মাসের বেলায় এই স্বপ্ন পরের মাসে স্বপ্নে দেখে আমার দয়াল নবীর আরেকজন চাচা স্বপ্নের যুগে আসলো তার নাম হলো আবু তালিব যিনি মাওলা আলীর পিতা পরের মাসে আসে আমার দয়াল নবীর প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তৃতীয় মাসে আয়েশা বলে এই মা ফাতেমা তুমি সাবধানে থাইকো তোমার গর্ভে আমার বংশধর আসছে চতুর্থ মাসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আসে যুগে পঞ্চম মাসে মা ফাতেমা আসে ষষ্ঠ মাসে ইমাম হাসান এবং কি সপ্তম মাসে ইমাম হুসাইন একের পর এক এই সাতজন ব্যক্তি স্বপ্নযোগে যুগে আইসা শুধু বড় পীরের দিকে যেন লক্ষ্য রাখে পাফা তেমা যেন সাবধানে চলাচল করে শুধু এই সুসংবাদটা দিয়ে গেছে যে তোমার গর্বে আল্লাহর একজন বন্ধু আসতেছে আদিজাতুল কুবরা স্বপ্ন যুগে আইসা বলছে তোমার গর্বে আমার বংশধর আসতেছে বংশধর কেমনে আমার দয়াল নবী একদিন রাতের বেলায় চাঁদনি রাত বাড়ির উঠানে বৈশা রয়েছে আর নবীর দুই রাতের মধ্যে দুইটা পুতুল খেলা করে আইসা সিদ্দিকা দৌড়ে আসছে পুতুল দুইটা ধরবে ধরতে পারে নাই উপর দিকে ওইটা গেছে আপনার দুই উড়াতের মধ্যে দুইটা পুতুল দেখলাম খেলা করতেছে এই পুতুল আমি ধরতে পারলাম না উপর দিকে চলে গেল এই পুতুল কারা আমার দয়াল নবী বলে আইসা রে এরা দুনিয়ার কোন পুতুল না এরা আমার বংশের সন্তান এরা আরো অনেক পরে এই দুনিয়াতে আসবে আমার ডান উড়াতে যার যে পুতুলটা দেখছো ওই পুতুলটা হলো হজরত বরফির আব্দুল কাদের জিলানি আর বাম উড়াতে যে পুতুল তুমি দেখছো ওই পুতুলটা হলো খাজা মহিনুদ্দিন একজন আসবে আমার কলিজার টুকরা নাতি ইমাম হাসানের বংশে আরেকজন আসবে আমার নাতি ইমাম হোসাইনের বংশে এই জন্যই খাদি যা বলছে যে তোমার গর্বে আমার বংশধর আসতে আমার বড় পীর আমার দয়াল নবীর বংশধর বা নবীর শেষ করলাম তোমার জিজ্ঞাসা ছিল তো দোয়া করি সুন্দর এবং কি সঠিক কথা জিজ্ঞাসা করার জন্য সুন্দর সঠিক সত্য বিষয় আলোচনা করে যেন গান গাইতে পারো এটাই কামনা করি বাবা এখন তো শিল্পীর অভাব নাই অনেক শিল্পী আছে বাবার নাম জিগাইলে দুলাবাই কয় হ্যাঁ আমি কিন্তু আপনারে চিনি আমি আপনারে চিনি মোবাইলে দেখছি ধন্যবাদ

শেষ যে কান্নাকাটি শুরু করছে আর মাথা তোলে না আর দয়াল নবী নাইকে বলে এখাদেম মৈনুদ্দিনকে টাইকা আনো মৈনুদ্দিন কে এখাদেমে খালি ডাক দিছে তে তেত্রিশ জন মৈনুদ্দিন আয়া আহাজি এবার খাদেম বলে ইয়া রাসূলুল্লাহ আমি কোন মঈনউদ্দিন কে আনবো কয় জিজ্ঞাসা করো গিয়াসউদ্দিন সndorির ছেলে কোনটা গিয়াসউদ্দিন সndorির ছেলে একটাই ছিল আমার খাজা বাবা রওজার ভিতরে ঢুকছে ঢোকার পরে আমার দয়াল নবী নিজে তার চেহারা মোবারক নিয়ে তার সম্মুখে দাঁড়ায় গেছে আর যখন খাজা বাবা গিয়াস সালাম জানাইছে আমার দয়াল নবী রওজা থেকে উঠে তার সালামের জবাব দিয়ে সামনে দাঁড়ায়ছে নবীর চেহারা মোবারক দেখে আমার খাজা বাবা কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেছে আমার

দেখে মক্কা হতে ইরাকই রান আফগানিস্তান দিয়ে পাকিস্তানের পাঞ্জাব লাহোর দিল্লির পথ ধরিয়ে সরাসরি আজমির শরীফ দেখতে পেল আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আমার দয়াল নবী বলে যে তুমি আজমিরে গিয়া আস্তানা করবা রওনা দেয়া দিল তয়লে আসলো তার পীরের কাছে খাজা ওসমান هارুনির কাছে খাজা ওসমান هارুনির অনুমতি নিয়া 40 জন সঙ্গী লইয়া রওনা dise ভারতবর্ষের উদ্দেশ্যে ভারতবর্ষ বলতে আমরা কি বুঝি খালি ভারত না এখন ভারতের জন্য সংখ্যা একশো কোটি আর ওই সময় বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা এইগুলি মিলাইয়া জনসংখ্যা ছিল মাত্র চার কোটি আমার খাজা বাবা অনুমতি নিয়ে যখন আসলো আইসা এই ধর্ম প্রচার করার জন্য প্রথম ভারতবর্ষে যখন ঢুকলো পাকিস্তানের একটি বর্ডার দিয়া যে বর্ডারের নাম হলো গজনি এই গজনির বর্ডার দিয়া যখন ঢুকলো ঢুকার পরে একটা নদী বার হয়ে যাইতে হইব এই নদীর মাছ নদীতে একটা নৌকা আছে নৌকার মধ্যে মা জিও আছে মাজির বয়স 7 থেকে 8 বছর একটা ছেলে এই ছেলের খাজা বাবা জিগা এই বাচ্চা তোমার নাম কি ছেলে কয় আমার নাম খাজা খাজায়ে পড়ছে বিপদে এই বাচ্চার নাম খাজা হইলে তাহলে আমি কে আবার জিগা এই তোমার নাম কি কয় আমার নাম খাজা খাজা কয় তুমি কি আমার সাথে মজা করো কয় না মজা করি না আমি অরজিনিয়াল খাজা এবার খাজায়ে পড়ছে বিপদে আমার খাজা বাবা আল্লাহর কাছে কয় আল্লাহ এই नौकर ছোট্ট একটা মাজি একটা বাচ্চা ছেলে ও জবাব দেয় ওই না কি অরজিনিয়াল খাজা ও যদি ওর জেনিয়াল খাজা হয় তাহলে আমি কয় নম্বর খাজা আমার আল্লাহ জবাব দিছে আর ওই জবাবটা নিয়ে খাজা বাবা পরে সন্তুষ্ট হয়েছে তুমি একটা জবাব করবা ওই যে নৌকার মাঝি সাত আট বছরের একটা ছেলে এটা ওর জিনিয়াল খাজা এটা কোন খাজা আর আমার খাজা মহিনুদ্দিন তালে কয় নম্বরে পড়ছে একটি জিজ্ঞাসা রইল আশা করি পূর্ণ মীমাংসা করবা